আছি বেঙ্গলি ভিডিওটিভ স্লাভন फ्रेंड्स বেশ কিছু ভিডিওতে আমি আপনাদের সঙ্গে DIY শেয়ার করলাম তো আজকে আমার মনে হলো কি যে আজকের ভিডিও আপনাদের সঙ্গে প্রোডাক্ট বেসড শেয়ার করব তো গাইস প্রতি 15 দিন অন্তর আমাদের চুলে একটা এক্সট্রা কেয়ার নেওয়া উচিত সেটা হতে পারে হোমমেড হেয়ার মাস্ক বা হতে পারে সেটা প্রোডাক্ট বেসড তো গাইস আমরা তো ফেসে আর বডিতে এক্সট্রা কেয়ার নেই এক মাসে একবার ফেশিয়াল করাই বা বডি কেয়ারের জন্য আমরা বডি স্ক্রাব করি ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের হেয়ারেও একটা মাস্ক ইউজ করা উচিত ফেশিয়াল ইউজ করি যখন তখন আমাদের কি হয় ফেসের যে এক্সট্রা ডট গুলো আছে ওগুলোকে ক্লিন করে দেয় এবং ফেস আগের থেকেও ন্যাচারালি সুন্দর লাগে দেখতে মানে প্রাণোচ্ছল লাগে ঠিক একই রকম ভাবেও চুলে যদি মাসে একটা করে বা দুটো করে মাস্ক ইউজ করা যায় তাহলে চুলের যে এক্সট্রা ডট গুলো আছে পলিউশন গুলোকে রিমুভ করে দেবে এবং চুল আগের থেকেও প্রাণোচ্ছল দেখাবে লং হবে স্ক্যাল্পও অনেক ভালো থাকবে স্ক্যাল্প ম্যাসাজ নিতে হবে যার ফলে স্ক্যাল্প খুব ভালো থাকবে ব্লাড সার্কুলেশন ভালো হবে যার ফলে আপনাদের চুল ঝরাটাও কম হবে গাইস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়াও এর আর্গান অয়েল হেয়ার এই মাস্কটা আমি প্রথমবার ইউজ করছি আর জানি না কেমন হবে তো এই ভিডিওতে আমি আমার অনেস্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তো আর দেরি কিসের চলো দেখে নাও লেটস গেট স্টার্টেড গাইস এটা হচ্ছে ওয়াও এর হেয়ার মাস্ক এর প্যাকেজিংটা খুব সুন্দর তো এটা এখন আমি খুলবো আপনাদের সামনে প্যাকেজিংটা প্রোডাক্টের রিভিউ ওদের কাছে শেয়ার করতে পারেন যে প্রোডাক্টটা আপনার কতটা ভালো লাগলো কতটা ভালো লাগলো না সমস্ত কিছু এটার প্রাইস হচ্ছে 499 টাকা ওয়াও এখানে লেখাই রয়েছে এটা হচ্ছে 250 ml এর নিট ওয়েট হচ্ছে 250 ml ওয়াও হেয়ার মাস্ক ফর নরমাল হেয়ার তো গাইস আমার চুল নরমাল বলে তাই আমি এটা ইউজ করছি এখানে কিভাবে ইউজ করতে হবে সমস্ত কিছু ডিটেইলস লেখা রয়েছে চলো একবার এটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুব সুন্দর এটা একদম নতুন আমি এখনো ইউজ করিনি এটা আমি এখনই খুলছি এবং ইউজ করব তারপরে ওয়াও এই স্মেলটা খুব সুন্দর স্মেলটা অসাধারণ স্মেল হেভি লাগছে আমি এর আগে হিমালয়ের একটা হেয়ার মাস্ক পারচেজ করেছিলাম ওটারও স্মেল আর এটার স্মেল প্রায় সুন্দর খুবই সুন্দর তাই একই রকম অসাধারণ অসাধারণ কনসিস্টেন্সিটা একবার আপনাদেরকে খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব খুব সুন্দর একটা ক্রিম ক্রিম ব্যাপার হেয়ার মাস্কটি অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে এখানে হেয়ারটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে মানে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে শ্যাম্পু দিয়ে এখন আমি আমার হেয়ারটা খুব ভালোভাবে কম করে নেব গাইস আমার হেয়ার কম করা হয়ে গেছে এখন আমি এই ক্রিমটি আমার হাতে নিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে ক্রিমটা ছোট ছোট সেকশন করে ইউজ করে নেব তো সবার প্রথমে আমি ছোট একটা সেকশন নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে ইউজ করব একদম স্ক্যাল্প থেকে নিচের গোড়া পর্যন্ত স্ক্যাল্পে যাতে না লাগে কিন্তু সম্পূর্ণ চুলে ইউজ করে নিতে হবে ক্রিমটা তো এখন আমি সম্পূর্ণ ইউজ করে নিচ্ছি আর গোড়ার দিকটা যেখানে আমাদের চুল সবথেকে বেশি বিচ্ছিরি লাগে মানে ফ্রিজিনেস বেশি লাগে চুলের মুখ ফেটে যায় সেখানে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব আর হ্যাঁ এরকম দুটো আঙুলে মাল্টিফিকেশন করে নিতে হবে যাতে খুব ভালোভাবে ক্রিমটা চুলে সেট হয়ে যায় মানে বসে যায় তো এইভাবেই আমি আমার সম্পূর্ণ চুলে ক্রিমটা ইউজ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার একদিকের চুলে আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার আমি সেকেন্ড পার্টটা খুব হালকা হাতে লাগিয়ে নেব
সম্পূর্ণ চুলে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। তো এটা এখন আমি পুরো ড্রাই হতে দেব 10 থেকে 15 মিনিট, দেন আমি শ্যাম্পু আর কন্ডিশনারের হেল্পে হেয়ার ওয়াশ করে নেব। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের রেজাল্টটা। এটা অ্যাকচুয়ালি ওয়ান ডে চ্যালেঞ্জ, একটা রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি আর প্রথম দিনেই এটা ঠিক কতটা সুন্দরভাবে চুলে কাজ হচ্ছে, ঠিক কতটা ড্যামেজ রিপেয়ার করতে পারছে, কতটা ফ্রিজিনেস রিপেয়ার করতে পারছে, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো ওয়েট করতে থাকো,